নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সুন্দরবন ওয়াইল্ড লাইফে নতুন একটা ভিডিও স্বাগত। আজকে আবারও বহুদিন বাদে বাবারা ঘাটে এসছে আর আমরা নৌকোয় চলে এসেছি। এই যে মস্তে কাঁকড়া আছে, কাঁকড়াগুলো নিয়ে যাবে বাজারে বিক্রি করতে, আর তারপরে বাক্সে মাছ আছে, মাছগুলো তোলা হবে। তো চলো, ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখবে, বহুত মজা হবে। আর বড় বড় মাছ ধরে নিয়ে এসছে, আরও মজা তো হবেই। আর এই যে কাঁকড়া আছে ব্যাগে, দেখুন বয়ের আমবে ধর বুকের ধারে হয়ে যাবে, চলে যাবে, নদী ভেঙে যাবে। তুলে থাক, তুলে রাখ, তুলে রাখ। এগুলো না এখন বাজারে নিয়ে চলে যাবে বিক্রি করতে, আর তারপরে তুলবে মাছ। তো বন্ধুরা আজকে প্রচুর মজা হবে, কিন্তু বিরাট বিরাট বড়। চলো রাখো, সব বড় আর ওগুলো তুলে দিয়ে আসো। তো বন্ধুরা আর সেই মাছ তোলার সময় দেখা হচ্ছে আমাদের। তাহলে তুই নৌকো বয়। তো বন্ধুরা আমাদের কাঁকড়া বিক্রি করে চলে এসছে, আমাদের কাঁকড়া বিক্রি কমপ্লিট। হ্যাঁ, এগুলো খাওয়ার জন্য কিনে নিলাম আমি। সাড়ে ন কিলো কাঁকড়া হয়েছে। আর তাহলে এবার কি মাছ তোলা হবে? তো হ্যাঁ, এবার মাছ তুলবো। তো চলো পুরোটাই দেখতে থাকুন, এবার মাছ তুলবো। চলো বন্ধুরা মাছ তোলা স্টার্ট আমাদের। এটাও ছেলে টাটকা, এটাও ছেলে, তিনটে ছেলে মাছ। ছেলে সব দিক ছেলে মাঝি দেখা যাচ্ছে সব। যাবা সেই যাওয়া মাছ, এটাও ভালো সাইজ। দেখতে পাচ্ছেন ভালো বড় বড় সাইজের মাছ। কি ও ভালো সাইজ তো, চার পাঁচ কিলো ওজন একটা বেশি বন্ধুরা, ভালো বড় সাইজের। আগের বেলার মতন অত মাছ পাইনি, কটা পেয়েছে একদম বড় বড় সাইজের। কি সব মাছ হয়ে গেল? হ্যাঁ, এগুলো খাওয়ার জন্য নিয়ে যেতে আছে। ওগুলো খাওয়ার জন্য কান মাছ, কান মাছ বড় সাইজের কান আছে। আর এই যে সব মাছ, এবার চলো বেশি এবার আর মিষ্টি মাছ পাইনি, তার উপরের দিক নিয়ে যাওয়া হবে, উপরে নিয়ে যাওয়া হবে। আমরা এখন বাজারে ঘাটে আছি, কেন আর কি ও কা, আরেকজন একটু আসতে তো, আরেকজন আসতে তো, কাদা মাখতে গেলে আমার নেবো না। উঠতে পারবে না, উপর দিয়ে একটু তুল দিতে পারছেন, ধরে দাও, দেবো দেবো
পুরো পাহাড়। তো মাছ নিয়ে এবার উপরে উঠে যাবে। মাছ নিয়ে এবার চলে যাচ্ছে উপরে। এবার দাদা বরফ তুলে দেবে। বরফ তুলে দেবো? বরফ তুলে দেবে। আমি উপরে দিয়ে যাই না, উপরে একটু পরে না। বরফ নিয়ে নিবি একবারে? বরফ তুলে দে। ভালো বরফ হয়েছে কান তো। বের করছি এবার বরফ নিয়ে উপরে মাছ সাজাবে। উপরে সাজা যাবে, উপরে যাবে না। মাঝে বার হয়নি, আগেবার বেশি হয়েছিল। হ্যাঁ, আরে কুচো বরফ কোথায়? কুচো বরফ নেই, চার পাঁচটা কুচু কুচু মাছ। এবার উপর দিক যাবো, এই সাজাচ্ছে। ওখানেই সব একবারে ঢাললে দেখা যাবে কতটা মাছ আছে। চলুন আমরা উপরে চলে আসছি। আর এই যে সব মাছ, এবার আর বেশি মাছ হয়নি। আর যে বরফ দিয়ে সাজাচ্ছে মাছ, এবার এবার আর বেশি মাছ হয়নি। আগের বারে অনেক মাছ হয়েছে। আগের মতন সাজিয়ে নিচ্ছে সাইড দিয়ে, বরফ টরফ দিয়ে। ভেটকি মাছ আর প্রথমে ভেটকি আর ছেলে মাছগুলো দিল। ওখানে বরফ আছে আরো, নিয়ে আসতে বললো যাই লাগে। নেটে বড় পিটিয়ে রেখেছে, দিয়ে দেবে। ওগুলো হাত দূরে, বেশি মাছ নেই। এই কটা মাছ আছে, এই কটা দিয়ে ওটা প্যাকিং করে দেবে। চলো নৌকোর ধারে যাই, ওখানে ওরা সেই কান মাছ রয়েছে আর বরফ রয়েছে। বরফ তুলে রাখিছে। আর ওখানে দাদা আছে, সেই কান মাছ কাটাকাটি করছে। বেশি মাছ পাইনি কিন্তু, ওই আমাদের সব মাছ আর আগের বছর। আর বরফ লাগবে ওখানে, আসছে তুলে রাখতে বলে তোরে। আর আগের বারে মাছ ভালো হয়েছিল, আর এবছর মানে এইবার কম হয়েছে। কি করছে পিছনেরা? কি করে সে কান মাছ কাটছে? কান মাছ কাটছে বন্ধুরা। এখন সুন্দর সবাই যায়, ভাগ করে দিয়ে যাওয়ার মতো নিয়ে যাবে। দিদি বাড়ি আসছে, সেই জন্য মাছ নিয়ে যাওয়া হবে ভাগ করে। চলো, সেই কোনো তার বেশি মাছ পাইনি। মাছ সাজানো কমপ্লিট, আর বরফ দিয়ে দিল, দিয়ে এবার বস্তার মুখটা বেঁধে দেবে। তো ওটা ক্যানিংয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে পুরো। চলো, তোমরা দেখতে পেলেন এবার আর সেই মাছ পাইনি আগের কোনো যেরকম মাছ পেয়েছিল।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।